السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই ইফতার মাহফিলে যোগদান করার সময় সুযোগ ও সামর্থ্য যে মহান রাব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে দান করেছেন সৃষ্টিকুলের স্রষ্টা মহিয়ান গড়িয়ান মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সাথে কি আপনাদের শত্রুতা আছে নাকি? সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের ফজিলত গ্রহণীয় বর্জনীয় বা এর মর্যাদা নিয়ে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আলোচনা শুনেছি। আপনাদেরকে একটু ভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত সময় এর ভিতরে একটু জানানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সুরা সুরাতুল বাকারা যে নির্দেশনা দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, সংযমশীল হতে পারো। এই সিয়ামের ফজিলত করণীয় বর্জনীয় নয়, বরং এই সিয়ামের গুরুত্বটা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের 11 জায়গায় আলোচনা করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সুরা সূরা বাকারার 183 নম্বর আয়াত, 184 নম্বর আয়াত এবং 85 থেকে 87, তারপরে 94 সুরা সূরা নিসার 92 নম্বর আয়াত, 5 নম্বর সুরার 89 নম্বর আয়াত, 5 নম্বর সুরার 95 নম্বর আয়াত, 9 নম্বর সুরার 112 নম্বর আয়াত, এছাড়া 33 নম্বর সুরার 35 নম্বর আয়াত, 58 নম্বর সুরার 4 নম্বর আয়াত, 66 নম্বর সুরার 5 নম্বর আয়াতে এই সিয়াম সংক্রান্ত আলোচনা করেছেন। গুরুত্বপূর্ণ এই জন্য, আপনি যদি ফজরের সালাত আদায় করতে না পারেন 10 টাকা দান করে দিলে হয়ে যাবে এমনটি নয়। হজ ফরজ হয়েছে, হজ করতে পারেননি, 10 টাকা নফল সালাত আদায় করলে হয়ে যাবে এমনটি নয়। সিয়ামটা এমন একটি ইবাদত যেই ইবাদতটা অন্য ইবাদতের ঘাটতি পূরণ করে। আল্লাহ আকবার! সিয়ামটা এমন একটি ইবাদত অন্য ইবাদতে যদি ত্রুটি করেন, অন্যায় করেন, ভুল করেন, পাপ করেন, যে কোনো অন্যায় করেন, এই সিয়ামটার মাধ্যমে এই ভুলের কাফফারা দেওয়া যায়, ভুলের প্রতিশোধ আদায় করা যায়, সংশোধন করা যায়, নিজেকে সংশোধিত করা যায়। আল্লাহ আকবার! এই হলো সিয়াম। আমরা জানি সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম সিয়াম না। কেউ বলছি রোজা অসম্ভব, মুসলিম মানে সিয়াম, কোরআন হাদিসের শব্দ সিয়াম। আর অন্য ধর্মাবলম্বীরা বলে থাকে উপবাস থাকা, যারা বিপ্লবী তারা বলে থাকে অনশন, আর মেডিকেল সায়েন্সের ভাষা বলা হয় অটোফেজি। 2016 সালে জাপানের বিজ্ঞানী এই মুসলিমের সিয়ামের উপরে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে। আল্লাহ একবার! অথচ আমরা মুসলিমরা জানি না, আমাদের মুসলিমদের ছেলেদেরকে আমরা সিয়াম রাখতে বিরত রাখি, সামনে পরীক্ষা, সামনে এটা ওইটা এই কথা বলে তাকে বিরত রাখছি। হায় হায়, খতিব সাহেব বলেন কি, 5টা মেয়ের পরে একটা ছেলে হয়েছে, এই ছেলেকে সিয়াম রাখতে দেব, এ কথা বলছি। অথচ 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছে এই সিয়ামের উপরে আলোচনা করে। এই হলো সেই সিয়াম। হজ করতে গিয়ে হেরাম বাদার করে যদি আপনি একটা উকুনো মারেন, কোন জীব হত্যা করেন, এটার কাফফারা দেওয়ার যতগুলি মাধ্যম আছে তার অন্যতম হলো আপনাকে 3টা সিয়াম পালন করতে হবে। আল্লাহু আকবার! সিয়ামের মাধ্যমে এটার কাফফারা দেওয়া যায়। সিয়াম এমন একটি ইবাদত, হজে কুরবানি দিতে গিয়ে কুরবানি যদি দিতে না পারেন 10টা সিয়াম রাখলে আপনার আদায় হয়ে যায়। তামাত্তু হজ আদায়কারী, এই জন্য সমাজে একটা প্রচলন আছে যে হজ করে আসার পরে বাড়িতে 10টা সিয়াম রাখতে হয়। আসলে একটা না, যদি কুরবানি দিতে কেউ না পারে সেটা ওই জায়গায় 3টা, আর দেশে এসে 7টায় 10টা সিয়াম রাখলে এটা কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম। এইটাকে ঘুরিয়ে সাধারণ হাজির উপরে চালিয়ে দিয়েছে যে হজ করে আসার পরে 10টা সিয়াম রাখতে হয় না, এটা হলো যদি সে কুরবানি দিতে না পারে। সম্মানিত উপস্থিতি, যদি কেউ ভুলবশত সিয়াম ভেঙে ফেলে এটার কাফফারা দিতে গেলে এই সিয়াম রাখতে হয়, বিকল্প কিছু নাই। কেউ যদি মনে করে টাকা দিয়ে আদায় করে দেব না,
সিয়াম ফরজ সিয়াম যদি রাখার পরে স্ত্রী সম্ভোগ করে ফেলে, আবেগে আপ্লুত হয়, পাঁচ বছর পরে বিদেশ থেকে এসেছে, কোরআনের নির্দেশনা মানে অবাধ্যাগ করে যদি সেই ভুল সিদ্ধান্ত নিয়েই ফেলে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তে সুবর্ণ সুযোগ দিয়েছেন, সেই ব্যক্তি সিয়াম পালন করবে, টানা দুই মাস সিয়াম পালন করলে তার পক্ষ থেকে কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এটা হলো সেই সিয়াম মান্যত করেছেন শরীয়ত সম্মত, মান্যত করার পরে শরীয়ত সম্মত ভাবে আপনি রাখতে পারেননি, ভঙ্গ করেছেন। আল্লাহ নবী বলেছেন আপনি যদি, আরো তিনটা অপশন আছে, তার আমি শুধু বোঝাতে চেয়েছি যে সিয়ামের গুরুত্বটা আল্লাহর কাছে কি, ইসলামী শরীয়তে সিয়ামের গুরুত্বটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াতে সিয়ামের কি গুরুত্ব দিয়েছেন, আর আমার আপনার কাছে সিয়ামের গুরুত্ব কতটুকু দাঁড়িয়েছে। আমার ছেলের নাম সিয়াম রেখেছি, আমার নাতির নাম সিয়াম রেখেছি, এটাই তো গুরুত্ব পেয়েছে। শিক্ষক হিসেবে দেখছি কত ছাত্রের নাম সিয়াম, এই সিয়ামের সাথে ওই সিয়ামের সম্পর্ক কি। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে বেশি বলছিলাম। আল্লাহ নবী বলছেন মান্নতের কাফারা আদায় করতে গেলেন আপনি যদি তিনটা সিয়াম পালন করেন, সহিহ মুসলিমের হাদিস 1645 নম্বরের, তিনটা সিয়াম যদি শরীয়ত সম্মত মান্নত করেন, মান্নত পুরা করতে না পারেন, তাহলে আপনাকে তিনটা সিয়াম পালন করতে হবে, তাহলে কাফারা আদায় হয়ে যাবে। এটা হলো এই সিয়াম, যেই সিয়ামের মাধ্যমে আপনি অন্য কোন শরীয়তের নির্দেশনা যদি ভুল করেন, এটা দিয়ে পার পাওয়া যায়, সুযোগ আছে। এই জন্য এই সিয়ামের গুরুত্ব যেমন সাধারণ মানুষের কাছে আছে, এমন নবী রাসূলের কাছে এই সিয়ামের গুরুত্ব ছিল। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন। কেউ যদি মনে করে এটা আমার উপর আল্লাহ চাপিয়ে দিয়েছেন, অসম্ভব। হ্যাঁ যুবক, ভুলে যাও না, বন্ধু বান্ধবের জন্য ত্যাগ স্বীকার করেন। 14 ফেব্রুয়ারি আসলে, যেমন তথাকথিত ভালোবাসার নামে একটা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকো, সেটা তোমার প্রেমাস্পদ, যার জন্য তুমি তোমার জীবন, তোমার সম্পদ, তোমার দুনিয়া এবং আখেরাতের চিন্তা করো, সেই আল্লাহর জন্য তুমি না খেয়ে থাকা, সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমার শরীরকে একটু খাবার থেকে বিরত থাকার নাম সিয়াম না। মেডিকেল সায়েন্স প্রমাণ করে, পায়ে যখন মশায় কামড় দেয়, কেউ গালে থাপ্পড় দেয় না, যদি গালে থাপ্পড় দেয় বুঝবে সেটা পাগল হয়ে গেছে। যদি পায়ে মশায় কামড় দিয়েছে, আঘাত পেয়েছে, ওইখানে আঘাত করে মানে, ডাক্তার থাকলে বুঝবেন, মেডিকেল ছাত্র থাকলে বুঝবেন, মানুষের যেই ব্রেন থেকে, যেই জায়গা থেকে, যেই হেড অফিস থেকে ইনফরমেশন সেল করে যে তোমার পায়ের অমুক জায়গায় চুলকানি হয়েছে, পিঁপড়া কামড় দিয়েছে, মশা কামড় দিয়েছে, ওই জায়গায় আঘাত করো, এটার নাম বলে হাইপোথ্যালামাস। মানুষ যখন পুরো বছর খাবার খায় তখন এই হাইপোথ্যালামাস, এই যেখান থেকে ইনফরমেশন সেল দেয় যা দুর্বল হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, একদম উইক হয়ে যায়। যখন এক মাস সিয়াম রাখবে, না খেয়ে থাকবে, মেডিকেল সায়েন্স প্রমাণ করে এটা স্ট্রং হয়ে যায়, উইক থেকে এটা স্ট্রং হয়, সফল হয়, শক্তিশালী হয়, এটার নাম হলো সিয়াম। আল্লাহু আকবার, এটার নাম সিয়াম। এই সেই সিয়াম, এই সেই সিয়াম। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি শরীয়ত সম্মত কসম করে, ছেলের মাথায় হাত দিয়ে কোরআন হাতে নিয়ে শপথ, জিনা চলবে না, শপথ হবে আল্লাহে, আল্লাহর শপথ করে যদি কোনো কথা বলে, শপথ করার পরে যদি দেখে যে এটা শরীয়ত সম্মত ভাবে ভাঙ্গা যায় বা অথবা ভেঙে ফেললো, আল্লাহ রাসূল বলছেন এই শপথের কাফফারা দিতে গিয়ে যদি শপথটা শরীয়ত সম্মত রক্ষা করা রক্ষা করবে, যদি রক্ষা করতে না পারে, তাহলে তিনটা সিয়াম দিয়ে সেই কাফফারা আদায় করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে বাঁচিয়ে রাখে, সিয়ামের যে কি গুরুত্ব, সিয়ামের যে কি বৈশিষ্ট্য, সিয়ামের যে কি মান, সিয়াম দিয়ে যে আল্লাহ কি সুবর্ণ সুযোগ দিয়েছেন। পরিশেষে শুধু একটি হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সোয়ামা রমাজান ঈমানান ওয়া ইহতাসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিস অবশ্যই শুনেছি, কিন্তু শুধু এক মিনিটের ভিতরে একথা বলে দেই, আপনি একটা লেবু খেলেন, 5 মিনিট পরে 250 গ্রাম চিনি খেলেন, 10 মিনিট পরে 2 গ্লাস পানি খেলেন, খাওয়া তো হয়েছে, হয় নাই, কিন্তু শরবতের মজা পান নাই, পেয়েছেন। শরবতের মজা পাইতে হলে আগে গ্লাসে পানি নেন, তারপরে একটু লবণ দেন, তারপরে লেবু আর চিনি পরিমাণ মতো দিয়ে ভুটা দেন, তারপরে খান, যেমন মজা পাবেন শরবতে। এই হাদিসের ভিতরে এমন একটা শরবত আছে। আল্লাহ রাসূল বলছে মান সোয়ামা রমাজান ঈমানাত সেবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিন। যেই ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায়, ইমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করবে, আল্লাহ নবী বলছেন গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অতীতের গুনাহ মাফ করার এই সুবর্ণ সুযোগ মাহে রমাদানের মধ্য দিয়ে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়া বাদা। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। وقال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدعى طعامه وشرابه। رواه البخاري। الحمد لله أهل حديث আন্দোলন ঢাকা জেলা ও أهل حديث যুব সংঘ কর্তৃক আয়োজিত আঙ্গারজোড়া জামে মসজিদের সম্মুখে আজকের এই ইফতার প্রোগ্রামের মহতরম সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি তাহরিকের সম্মানিত সম্পাদক মহতরম ডক্টর সাখাওয়াত হোসেন সাহেব, আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি বিশেষ আকর্ষণ আমিরি জামাতের সুযোগ্য সন্তান মহতরম আহমদ আবদুল্লাহ সাকিব, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আমরা সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের যিনি আমাদের শারীরিক সুস্থতা দান করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে অন্ধ কানা কুজ খোড়া লোলা বধির করে দিতে পারেন, পারেন কিনা? কত সময় লাগবে? আল্লাহ শুধু বলেন লাহু কুন ফায়াকুন, ফায়াকুন বলার সাথে সাথেই তা হয়ে যায়। আল্লাহ যা ইচ্ছা করেন এরাদা করেন তা শুধু একটি শব্দের দ্বারাই হয়ে যায়। তো আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্ধ কানা কুজ খোড়া লোলা বধি করে দিতে পারেন। আল্লাহ যে আমাদেরকে সুস্থতা দান করেছেন আর একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের যার লয় নেই ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, একমাত্র আল্লাহ ব্যতীত। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, মানবতার নবী, আদর্শের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত সুধী মণ্ডলী, আমার বিষয় দিয়েছেন সিয়ামের তাৎপর্য গুরুত্ব, কিন্তু আমি একটু ভিন্ন ধারায় যাব। একটা পত্রিকা পড়ে আলোকিত বাংলাদেশ গতকালে বিভিন্ন পত্রিকায় দিয়েছেন, সেই সম্পর্কে আমি দুটো কথা বলবো। এই প্রসঙ্গে আমি কোরআনের একটি আয়াত পেশ করেছি। তাওহীদের কথা বললে যদি জঙ্গি হয়, শিরক এবং বেদাতের কথা বললে যদি জঙ্গি হয়, আমার ভয় না, সালাতের সহি শুদ্ধ সালাতের কথা আলোচনা করলে যদি জঙ্গি হয়, বিবাহ সাদিতে গায়ে হলুদের বিপক্ষে কথা বললে জঙ্গি হয়,
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ মিনারে ফুল দেওয়া, এগুলির বিরুদ্ধে বললে জঙ্গি হয়। এবং এ ধরনের মানুষ যেখানে আছে, যদি আপনারা তাদের দেখতে পান, তাহলে সাথে সাথে পুলিশকে বা আইনের আশ্রয় গ্রহণ করুন এবং এদেরকে ধরিয়ে দিন। জোরে কোন কি দুঃসাহসিক কথা এগুলি! সম্মানিত সুধী মন্ডলী পত্রিকা পড়েছেন কিনা জানি না, বলছে এরা ওই সমস্ত দল যারা গায়ে হলুদের বিরুদ্ধে কথা বলে, বেদাতের কথা বললে, শিরকের কথা বললে, আবার লিখেছেন তাওহীদের কথা বলে, আকীদার কথা বলে, প্রচলিত সালাত বাদ দিয়ে অন্য সালাতের কথা বলে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাং তানদাঙ্কাল ইয়াহুদু ওয়ালান নাসারা। আল্লাহ পাক বলেন, হে নবী, ইয়াহুদ এবং নাসারারা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না। এটা কে বলছেন? আল্লাহ বলছেন, রাসূলকে ডেকে বলছেন যে আপনার উপরে এরা খুশি হবে না। ইহুদিরা, নাসারারা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, বিজাতিরা, এরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না। কেন হবে না? আল্লাহ বক্তা বলে দিচ্ছেন, যতক্ষণ না আপনি তাদের প্রবৃত্তি, তাদের সভ্যতা, তাদের রীতিনীতি, কৃষ্টি কালচার মেনে না নেন। কি সুন্দর কথা! আল্লাহ বলছেন যে যতক্ষণ না আপনি তাদের প্রবৃত্তি, সভ্যতা, কৃষ্টি কালচার মেনে না নেন, ততক্ষণ পর্যন্ত ওরা খুশি হবে না। হেলাদিস আন্দোলন কিসের দাওয়াত দিচ্ছে ভাই, বলতে পারেন? কোরআন ও সহিহাদিসের আলোকে জীবন গড়ার দাওয়াত, ঠিক কিনা? তাওহীদকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার দাওয়াত, ঠিক কিনা? বনী ইসরায়েলের ওই ব্যক্তি, যে ব্যক্তি মাজারে মাসিও দিল না, টাকাও দিল না, ঠিক কিনা? তখন ওই মাজার পূজারীরা বলল, আমরা তোমাকে হত্যা করব। কিন্তু আগের ব্যক্তি টাকা ছিল না, তাকে প্রস্তাব দিল একটা মাসি দিয়ে যাও, তাহলে তোমার জীবন বাঁচবে, নচেত তোমাকে হত্যা করব। তো আগের ব্যক্তি ভাবলেন, একটা মাসি দিলে যদি জীবন বাঁচে, সমস্যা কি? জীবনটা তো বাঁচায়। ও একটা মাসি দিয়ে, সেই বুখারীর হাদিস, মাসি দিয়ে জীবন বাঁচিয়ে চলে গেল। কিন্তু পরের ব্যক্তি বলছে, মাসিও দিব না, টাকাও দিব না। তখন মাজার পূজারীরা বলল, তোমাকে হত্যা করবো, আমি রাজি, আমি জীবন দিব কিন্তু তাওহীদ দিব না, ঠিক কিনা? হ্যাঁ, জীবন দিব কিন্তু তাওহীদ দিব না। তাওহীদ মানে কি? একত্ববাদ, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাকদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সকল নবী রাসূলের উপরে এই নির্দেশ প্রদান করলেন, সকল জাতির উপরে আল্লাহ তাআলা যে নবী রাসূল প্রেরণ করেছেন, এই দাওয়াত দিয়ে পাঠালেন আল্লাহ, শুধুমাত্র আনের বুদুল্লাহ, শুধুমাত্র একমাত্র আল্লাহর আনুগত্য, আর কারো আনুগত্য করা যাবে? জোরে বলেন, যাবে? ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, এর নাম তাওহীদ। এর নাম কি? তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দাম্পত্য জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনের সকল দিক ও বিভাগে একনিষ্ঠভাবে মখলেস আকীদা নিয়ে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা আনুগত্য করতে হবে। আমি আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর আনুগত্য। তার মানে, তার অর্থই হলো, যাবতীয় শিরক এবং বেদাত ছেড়ে দিয়ে
আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করা যাবে না। অজতানিবুত মানে শিখ বেদা, এই মর্মে আল্লাহ আদি পিতা আদম থেকে শেষ নবী পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর, 2,24,000 পয়গম্বর, কিছু কম বেশি হতে পারে আল্লাহ আলাম, কিন্তু এই 2,24,000 কথা এসছে হাদিসের মধ্যে এসছে, কিছু কম বেশি হতে পারে সেটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। এই লক্ষ লক্ষ পয়গম্বরকে এই একই নির্দেশ দিয়ে আল্লাহ জমিনে পাঠালেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যার যা যে দাওয়াত দিয়ে আল্লাহ পাক পাঠালেন নবী রাসূলকে, তারা যেন এক আল্লাহর ইবাদত করে, তাওহীদ বর্জন করে, শিরক এবং বিদআত থেকে তারা যেন ফিরে আসে আল্লাহ বলে দিলেন। আর এটা আহলে হাদিস ভাইরা বললে জঙ্গি হবে, এ কথা বলেন না কেন? হ্যাঁ, পত্রিকায় ডক্টর সাকার সাহেবের হাতেই আছে, আমার হাতে দিলেন, এই মসজিদের বসে আমার হাতে এক ভদ্রলোক দিল, তো ভাবলাম যে কি বক্তব্য দিব কি বলবো, ব্রেনটা তো ঘুরে গেল। হ্যাঁ, যে দাওয়াত দিয়েছেন লক্ষ লক্ষ নবী রাসূল, সে দাওয়াত দিচ্ছেন আহলে হাদিস আন্দোলন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে, আমার সময়ও কম, এই ব্যাপারে বিস্তারিত বলবেন আমিরে জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেব, আর আমি অনুরোধ জানাচ্ছি অচিরেই আমাদের একটা সম্মেলন করা দরকার, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে হোক, যে কোনো জাতীয় পর্যায়ে হোক, এর দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ করা উচিত। তাওহীদের কথা বললে জঙ্গি হয়, একত্ববাদের কথা বললে জঙ্গি হয়, আকীদার কথা বলে জঙ্গি হয়, রসুলের সালাতের কথা আলোচনা করলে জঙ্গি হয়। আমার ভাইয়ের নোংরা ভাষা প্রয়োগ করেছে পত্রিকার ভিতরে, আমি আজকের আন্দার জোড়া ইফতার মাহফিল থেকে তাদের বিরুদ্ধে দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রসূলকে দেখে বলেন, ওরা ওরা আপনার পরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি ওদের প্রবৃত্তি সভ্যতা কৃষ্টি কালচার মেনে না নেন। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহ প্রদর্শিত পথই সত্যিকারের হেদায়েতের পথ, ঠিক না? আল্লাহ প্রদর্শিত পথই দেখিয়েছেন 2,24,000 পয়গম্বর। হ্যাঁ, আর সেই পথের অনুসারী আহলে হাদিস আলেমরা, আহলে হাদিস আন্দোলন ও আহলে হাদিস যুব সংঘরা, তাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র! গত 3 বছর আগে ফকিরাপুর, দৈনিক বাংলা, রাজারবাগ, মালিবাগ, গুলিস্তান এই এলাকায় আমি জুমার দিনে যেহেতু খুতবা দিতে যেতে হয় বংশালে, তো যাচ্ছি আমি ফকিরাপুল হয়ে, লিফলেটে লেখা, যারা মিলাদুন্নবী পালন করে না ওরা জঙ্গি, ওদেরকে ধরো। পড়েন নাই লিফলেট? পড়েন নাই? যারা মিলাদ পড়ে না ওরা জান্নাতে যাবে না, যারা এর বিরোধিতা করে ওরা জঙ্গি, জোরে করে আস্তাগফিরুল্লাহ। তাহলে তো তুমি তো নবী রাসূল সাহাবীদের জঙ্গি বানাই দিলা, তো কোন জাতের মানুষ তুমি, কোন নবীর উম্মত তুমি? আল্লাহ পাক বলেন, কুল, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী আপনি বলুন, আল্লাহ প্রদর্শিত পথই সত্যিকারের হেদায়েতের পথ, মুক্তির পথ। এবার দেখুন, আমি 2 মিনিটের মধ্যে শেষ করছি, সময় বেশি নেব না, আরো 3 জন আমাদের মেন বক্তা আছেন, আমি তো আপনাদের পাশেই থাকি এলাকার মানুষ। আল্লাহ পাক রাসূলকে এবার ডেকে বললেন, ওয়ালাইনি তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি। আল্লাহ পাক বলেন, হে নবী ওহির জ্ঞান কোরআনের জ্ঞান আসার পরও যদি আপনি তাদের প্রবৃত্তি সভ্যতা ওই বিজাতীয় কৃষ্টি কালচার মেনে নেন, মালাকা মিনাল্লাহ, তাহলে আমার ফয়সালা শুনুন, মিউ ওয়ালিউ ওয়ালা নাসির, আল্লাহ যদি আপনাকে বিপদে ফেলেন তাহলে তা থেকে বাঁচার কোনো পথ আপনার থাকবে না, আপনার কোনো সাহায্যকারী থাকবে না। তাকে বললেন, বলেন রসুলকে বললেন, যে ওহির জ্ঞান, ওহির কথা, ওহির এলেম, এটা আসার পরে যদি অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো নিয়ম নীতি আপনি মেনে নেন, তাহলে আপনি যদি বিপদে পড়েন, মিউ ওয়ালিউ ওয়ালা নাসির, আপনার কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী,
সিয়ামের আলোচনা নাই, নাই বললাম মনের কষ্টের কিছু কথা বলি, যে কি কথা হকপন্থী আলেমদের বিরুদ্ধে কি চক্রান্ত, কি ষড়যন্ত্র। আপনারা প্রস্তুত থাকুন, জীবন দেব কিন্তু তাওহীদ দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر، انا اعتدنا للظالمين نارا. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، رواه البخاري ومسلم. اهل الحديث عن بنغلاديش، بنغلاديش اهل الحديث يو شنغو ঢাকা জেলা পত্রিকা আয়োজিত আঙ্গার জোড়া اهل الحديث জামা মসজিদের প্রাঙ্গণে উপস্থিত اهل الحديث عن বাংলাদেশের মুহতারাম আমির জামাত উপস্থিত, বিশেষ অতিথিবর্গ উপস্থিত, اهل الحديث عن বাংলাদেশ এবং বাংলাদেশের আধুনিক যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়া, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা অশেষ সম্মতে আজকে আমরা ইফতার পূর্ব এই বরকতময় মুহূর্তে এখানে এসে একত্রিত হতে সক্ষম হয়েছি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ইফতারের সময় সমাগত, অত্যন্ত সংক্ষিপ্ত সময়, দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো এই যে রমজান মাস আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, এই রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মাস হচ্ছে তওবার মাস, এই মাস হচ্ছে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস। এই মাসে আমরা সার্বক্ষণিক চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা আমাদের ইতিপূর্বে কাজ যাবতীয় গোনা থেকে যেন আমরা ক্ষমা পেয়ে যেতে পারি। আমরা চেষ্টা করি যে আমাদের পূর্বেকার সমস্ত গোনা যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, এটাই আমাদের সব সময় প্রচেষ্টা থাকে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাসকে কেন্দ্র করে ক্ষমা লাভের অসংখ্য হাদিস আমাদেরকে শুনিয়েছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই ক্ষমা লাভের যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেই বিষয়টা সম্পর্কে আমরা অনেক সময় মানে বিষয়টা নিয়ে অসচেতন থেকে যাই। তার মধ্যে বড় যে বিষয়টি হলো যে আমরা সবচেয়ে দুটো বড় পাপ, যে দুটি পাপ মানুষ আসলে পাপই মনে করে না, অথচ সেই দুটি পাপ হচ্ছে সকল পাপের বড় পাপ। সে দুটি পাপ কি? শিরক এবং বিদআত। এই শিরক এবং বিদআত থেকে আমরা মুক্ত হতে পেরেছি কিনা এই বিষয়ে আমরা অধিকাংশ মুসলমান সচেতন নই। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যক্তিগত জীবন যে পাপগুলো করেছিলাম সেগুলো সম্পর্কে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই, কিন্তু আমরা নিজেরা যে শিরকে ডুবে রয়েছি, আমরা যে বিদআতের মধ্যে ডুবে রয়েছি, সেই বিদআত থেকে নিজেকে বাঁচানোর প্রেরণা কিংবা সেই শিরক এবং বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার যে প্রেরণা সেটা আমাদের অধিকাংশের মাঝেই দেখা যায় না। অথচ যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বারবার শুনিয়েছেন যে মান সামা রমাদান ইমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি সিয়াম পালন করবে ইমানের সাথে এবং সওয়াব পালনের আশায় তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এখানে শর্ত যেটা দেওয়া হয়েছিল মান সামা রমাদান ইমানান ইহতিসাবান, প্রথম শর্ত হচ্ছে তার ইমান থাকতে হবে, তার ইমান পরিশুদ্ধ থাকতে হবে। যদি আকীদা পরিশুদ্ধ না থাকে, ইমান পরিশুদ্ধ না থাকে, তাহলে আমি আমার সিয়াম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনোই ক্ষমা প্রাপ্ত হব না। যে ব্যক্তি মসজিদে সিজদা করছে, আবার মাজারে সিজদা করছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নাম করে মিলাদ করছে, কিয়াম করছে, সর্বভারত করছে, সে ব্যক্তি যতই নিজেকে ইমানদার দাবি করুক না কেন, নিঃসন্দেহে তার ইমান তার সিয়ামকে কবুলযোগ্য করে তুলবে না। সুতরাং যারা আমরা ইমানদার ব্যক্তি হিসেবে নিজেদেরকে দাবি করছি, যারা আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করছি, আমাদেরকে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকা দরকার। আমাদের যে সমস্ত গুনাহ রয়েছে সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা অবশ্যই চাইব, সেই সাথে সাথে শিরক এবং বিদআতের গুনাহ জন্য যেন আমাদের আমলনামায় কোনোভাবে প্রবেশ করতে না পারে এ বিষয়ে আমরা যেন প্রত্যেকেই সচেতন এবং সজাগ হই। দুই নম্বর কথা হচ্ছে আহলে হাদিস আন্দোলন এটা কোনো দলের নাম নয়, আহলে হাদিস আন্দোলন এটা কোনো সংগঠন বিশেষের নাম নয়, এটি একটি সংস্কার আন্দোলনের নাম, এটি হচ্ছে ফেরকায়ে নাজিয়া অন্তর্ভুক্ত হওয়ার একটি আন্দোলনের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক,
আমার উম্মতের মধ্যে একটি দল সর্বদা বিজয়ী থাকবে, লা ইয়াযুরুহুম মান খানাহুম, তাদেরকে কোনো নিন্দুকের নিন্দা তাদেরকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহু কাযালিক, এবং তারা কিয়ামত পর্যন্ত এই বিজয়ী অবস্থায় থেকে যাবে, তাদেরকে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। প্রিয়মণ্ডলী, এই যে দলটির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছিলেন, এই যে দলটির ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, সেই দলটি হচ্ছে আহলে হাদিস, যে বিষয়ে সমস্ত ওলামায়ে কেরাম একমত। প্রিয়মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন এবং অন্যান্য সকল আন্দোলনের মধ্যে মৌলিক যে পার্থক্য, সেই পার্থক্য হলো তাকলিদের সাক্ষী। আহলে হাদিস আন্দোলন বা যারা আহলে হাদিস আকীদায় বিশ্বাসী, তারা কখনো কোনো ব্যক্তি বিশেষ অনুসরণ করে না, কোনো মতবাদ বিশেষ অনুসরণ করে না, তারা কোনো পীর অনুসরণ করে না, তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের অনুসরণ করে না, তারা কোনো ধর্মীয় ব্যক্তিত্বের অনুসরণ করে না, তারা একমাত্র অনুসরণ করে সেই আদর্শের, যে আদর্শ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, রব্বুল হাকুল রব্বিকুম ফমান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, হক আসে একমাত্র তোমার প্রভুর পক্ষ থেকে, যার ইচ্ছা হয় এই হককে গ্রহণ করুক আর যার ইচ্ছা হয় এই হককে ত্যাগ করুক, এতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই যায় আসে না। সুতরাং এখান থেকে স্পষ্ট হয় যে আহলে হাদিস হিসেবে যারা দাবি করবেন, তারা তাদের লিডার একমাত্র হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ নন। যারা আহলে আকীদা বিশ্বাসী হবেন, তারা কখনো শিরক এবং বিদআতকে প্রশ্রয় দেবেন না, তারা সর্বদা শিরক এবং বিদআতের বিরুদ্ধেই সংগ্রাম চালাবেন, শিরক এবং বিদআতের বিরুদ্ধেই তারা কথা বলবেন। তাদেরকে এই কারণে যদি জঙ্গিও বলা হোক না কেন, যেভাবে একটু আগে আমাদের পূর্ববক্তা বলে গেলেন যে শিরক এবং বিদআত এর বিরুদ্ধে কথা বলার কারণে আজকে পেপারে বলা হচ্ছে যে যারা শিরক এবং বিদআতের বিরুদ্ধে কথা বলে তারা হচ্ছে জঙ্গি। আমাদেরকে হাজারবার জঙ্গি বলা হোক না কেন, আমরা শিরক এবং বিদআতের বিরুদ্ধে কখনোই আমাদের সংগ্রামকে স্থগিত করতে পারবো না। এটাই আমাদের আন্দোলন। ইসলামের মধ্যে যা কিছু নতুন অনুপ্রবিষ্ট হয়েছে, যেটা ইসলামী আদর্শের বিপরীত, সেই আদর্শের বিরুদ্ধে কথা বলাটাই আমাদের ধর্ম। এর বিরুদ্ধে আমরা কথা বলে যাবো, আমাদেরকে কেউ জঙ্গি বলুক আর নাই বলুক। বৃহস্পতি মন্ডলী, 1978 সাল থেকে আহলে হাদিস বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই ইসলামের বিশুদ্ধ দাওয়াত নিয়েই এদেশের আনাচে কানাচে পবিত্র কোরআন সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনের একটাই কথা, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা এই আন্দোলনের সাথে আপনাদের সকলের একাত্মতা কামনা করছি। আপনারা সবাই রাজি আছেন? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঠিক একই লক্ষ্য নিয়ে যুবকদের মাঝে কাজ করে যাচ্ছে। তার কারণ যুবকরা হচ্ছে একটা সমাজের পরিবর্তনের সবচেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার। যুবকরা যখন কোনো সমাজে জেগে ওঠে, যুবকরা যখন সমাজ সংস্কারের লক্ষ্যে নিজেদেরকে অগ্রসর করে, তখন সেই সমাজে সংস্কার হতে খুব বেশি দেরি হয় না। আর এই কারণে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যুবকদের নিয়ে একটি আন্দোলন গড়ে তুলতে চাচ্ছে। এই সংস্কার আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা পালন করতে চাচ্ছে, যাতে এদেশের পক্ষ থেকে ইসলামের নামে যাবতীয় জাহিলিয়াতকে বিতাড়িত করা যায়, যাবতীয় শিরক ও বিদআতকে দূরীভূত করা যায় এবং একটি বিশুদ্ধ খাঁটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে এই পবিত্র আন্দোলনের সাথে, এই সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে তার নাজাত প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। পরিশেষে এই সম্মেলন যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে, এবং বিশেষ করে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে একটা কথা ছাড়া পড়ে গেছে, আপনারা জানেন আল আওয়াম নামে একটি সংগঠন আহলে হাদিস আন্দোলনের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের কাজ হলো নিরাপদ রক্তদান করা। এদেশের বুকে অসংখ্য রক্তদান সংস্থা রয়েছে, তবে এই আল আওয়াম যে সংস্থা আমরা প্রতিষ্ঠা করেছি, এই সংস্থার মতো অর্থাৎ এই সংস্থা একমাত্র যে স্লোগান নিয়ে নেমেছে সেটা হচ্ছে মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ। অন্যান্য রক্তদান সংস্থায় দেখা যায় যারা সিগারেট খাচ্ছে, যারা মদ খাচ্ছে, তাদের রক্ত সেখানে নেওয়া হয়, কিন্তু আমাদের এই সংগঠনে আমরা কোনো সিগারেট খোর, কোনো মদ খোর বা কোনো আজে বাজে নেশাকারী কোনো ব্যক্তির রক্ত আমরা গ্রহণ করি না। আমরা তাদের রক্ত গ্রহণ করি যাদের রক্ত একেবারে ফ্রেশ। এই ধরনের ক্যাম্পিংয়ের কারণে আলহামদুলিল্লাহ এদেশে আল আওয়ামের এই কার্যক্রম আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া ফেলেছে। আজকে আমরা এখানে আমাদের এই কার্যক্রম নিয়ে আমাদের কিছু ভাই উপস্থিত হয়েছেন, কেন্দ্র থেকে দুজন ভাই এসেছেন। আপনারা যারা বিশেষ করে যুবকরা রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করবো যে এই সংগঠনের আপনারা সদস্য হবেন এবং মানুষকে রক্তদানের মাধ্যমে তাদের জীবন বাঁচানোর জন্য
প্রচেষ্টা চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا أهل هذه سامدون بانغلاديش وبانغلاديش أهل هذه جبو شنغو ڈھاكا جلال ردو بأيو دي تو انگر جور أهل هذه جامع مرجد افتب نغرير اسكر افتر مافلير شمالي تو شباپوتي مانونيو پردانو تيتي আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমাগত প্রাণপ্রিয় করণীয় সুধীবৃন্দ, আহলে হাদিস শব্দের অর্থ হচ্ছে যারা কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী। কোরআন এবং সহি হাদিস কি কোনো মানুষের বিধান না আল্লাহর বিধান? এই বিধান পালন করা কি ফরজ না নফল? এই বিধান পালন করলে যদি কেউ তাদেরকে জঙ্গি বলে এটাকে কি সমর্থন করা যাবে? আল্লাহ প্রদত্ত বিধানের মধ্যে যা আছে তা আমরা মানব, যা নেই তা ছাড়ব, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আর যারা এটা করবে তাদেরকে বলা হয় আহলুল হাদিস। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে গতকালকের কয়েকটি জাতীয় দৈনিকে একটা বিশাল বিজ্ঞাপন প্রকাশ হয়েছে একটি এনজিওর, নাম হচ্ছে সম্প্রীতি বাংলাদেশ। একজন হিন্দু নাট্যকারের পরিচালনায় এই এনজিওটি চলে, যার নাম সম্প্রীতি বাংলাদেশ। তাদের পক্ষ থেকে জঙ্গি শনাক্তকরণের রেডিক্যাল ইন্ডিকেটর, যার মাধ্যমে জঙ্গি চিনা যায়, এরকম প্রায় ১৯টি পয়েন্ট এখানে দিয়েছে ধারাবাহিকভাবে। যেই যেই চিহ্ন দেখলে জঙ্গি বলে প্রমাণ করা যাবে, তার মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আসা হয়েছে যা অত্যন্ত আপত্তিকর, কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যেমন আমি আপনাদের উদ্দেশ্যে জানানোর স্বার্থে বলে দিচ্ছি, একটা পয়েন্টে আলোচনা করা হয়েছে ইসলামের শাসন ব্যবস্থা, শরিয়া আইন ও খিলাফত প্রতিষ্ঠার জন্য অতিমাত্রায় আগ্রহ প্রকাশ। আর একটা পয়েন্টে আলোচনা করা হয়েছে হঠাৎ করে দাড়ি রাখা এবং টাকনুর উপর কাপড় পরিধান করা জঙ্গির আলামত। ইও নম্বরে বলা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন পালন, গান বাজনা সহ পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান হতে নিজেকে গুটিয়ে রাখা এবং শিরিক বিদাত বলে যুক্তি প্রদান করা, এইগুলো অর্থাৎ জন্মদিন, গান বাজনা, এগুলো শিরিক বিদাত, এগুলো করা যাবে না বলে নিজেকে দূরে রাখা, এই কাজটা যারা করবে তারাও জঙ্গি। তারপরে আরো জঘন্যভাবে বলা হচ্ছে শেষের দিকে এসে ছ নম্বরে, মিলাদ, শবে বরাত, শহীদ মিনারে ফুল দেওয়া সহ প্রচলিত সামাজিক ও রাষ্ট্রীয় দিবস সমূহে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমালোচনা করা। মিলাদ, শবে বরাত যারা করে না তারা জঙ্গি, যারা সমালোচনা করে। যারা শহীদ মিনারে ফুল দেয় না তারা জঙ্গি। বা বিভিন্ন দিবস যেগুলো রাষ্ট্রীয়ভাবে পালিত হয় এই দিবসগুলি যারা সমালোচনা করে তারাও জঙ্গি। বরং কোন মুসলমান কি হিন্দুদের কোন দিবস পালন করতে বাধ্য? এখন যদি আপনি দুর্গা পূজার দিন পালন না করেন তাহলে আপনিও জঙ্গি হয়ে যাবেন। তারপরে আরেকটা পয়েন্টে আলোচনা করা হয়েছে প্রচলিত মাজহাব বলে ভুল প্রমাণের প্রবণতা। প্রচলিত মাজহাবকে ভুল প্রমাণের প্রবণতা এবং তথাকথিত আহলে হাদিস অবলিক সালাফি অবলিক ওয়াহাবি মতাদর্শের প্রতি আস্তে আস্তে ঝুঁকে পড়া এবং নিজেকে মাজহাব
লামাজহাব দাবি করা, মাজহাবের যে প্রচলিত মাজহাবের ভুল প্রমাণের প্রবণতা, সেই সাথে তথাকথিত আহলে হাদিস সালাফি ওয়াহাবি মতাদর্শের প্রতি আস্তে আস্তে ঝুঁকে পড়া, অর্থাৎ যারা আহলে হাদিস হবে, যারা ওয়াহাবি লামাজহাবি তাদের ভাষায়, অর্থাৎ মাজহাব থেকে যারা বের হয়ে আসবে, কোরআন এবং সহিহ সুন্নাহর আমল যারা করতে শুরু করবে, তারা তাদেরকে জঙ্গি হিসাবে প্রমাণ করার জন্য এটা তাদের একটা আলামত, চিহ্ন পাওয়া যায় তারা জঙ্গি হয়ে যাবে। এই আরো অনেকগুলো বিষয় এখানে আলোচনা করা হয়েছে, এই মোটামুটি কয়েকটি যেগুলো আমাদের দৃষ্টিতে অত্যন্ত জঘন্য এবং আপত্তিকর এবং সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। আল্লাহ এবং তার নবীর পক্ষ থেকে আসা যে বিধান, সেই বিধানের বিরোধী যেগুলো সেইগুলো আমরা বললাম। বলুন, যারা শবে বরাত করে না, মিলাদ করে না, এবং যারা শহীদ মিনারে ফুল দেয় না, টাকুর উপরে কাপড় পরে, তারা কি অন্যায় করে না ঠিক করে? অর্থাৎ আহলে হাদিস যারা, এক কথায় আহলে হাদিসদেরকে এখানে ইঙ্গিত করা হয়েছে, আহলে হাদিস যারা হবে তাদেরকে জঙ্গি বানানোর এটা একটা নব্য ষড়যন্ত্র মনে করবেন। 2005 এ ষড়যন্ত্র হয়েছে, তার বহু আগে থেকে ষড়যন্ত্র শুরু হয়েছিল। 2005 এ মোহতারাম আমিরে জামাতকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় ঢুকিয়ে আহলে হাদিসদের অগ্রগতিকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পারে নাই। কারণ আহলে হাদিসটা জঙ্গিবাদের বিরুদ্ধে আহলে হাদিসদের অবদান এদেশে সবচাইতে বেশি। আহলে হাদিসটা জঙ্গিদের বিরুদ্ধে বেশি কথা বলেছে। আহলে হাদিসটাই জঙ্গিবাদের বিরুদ্ধে সবচাইতে বৃহৎ আন্দোলন করেছে এদেশে আহলে হাদিসটাই। 2005 থেকে আমাদের আন্দোলন দেখেন নাই, বহু আগ থেকে 1998 সাল থেকেই মোহতারাম আমিরে জামাতের লেখনী, তার মুখের বক্তব্য এখনো আপনারা যদি ইন্টারনেটে ঢুকেন সেই সময়ের বক্তব্য শুনলে পাবেন। 2000 সালের আত্মাহারিক পত্রিকা খুঁজলে পাবেন, সেখানে জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে কিভাবে আহলে হাদিস আন্দোলনের মুখপত্রের মধ্যে। আমিরে জামাতের লিখিত বই ইকামতে দিন বই 2003 এ তাহারিকে প্রকাশ হয়, 2004 এ বই আকারে প্রকাশ হয়, সেখানে জঙ্গিবাদের তীব্র সমালোচনা করা হয়েছে। জঙ্গিদের বিশ্বাসগত বিভ্রান্তির সম্পর্কে যে সমস্ত ফালতু দলিল দিয়ে তারা যুবক এবং তরুণদেরকে বিভ্রান্ত করে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার প্রতিবাদে দলিল ভিত্তিক গঠনমূলক আয়াতগুলির ব্যাখ্যা করে তাদের জবাব দেওয়া হয়েছে। জঙ্গিদের বিভ্রান্তির জবাব ছোট্ট একটি বইয়ের মধ্যে এটা আপনাদের হাতে পৌঁছেছে। সম্মানিত উপস্থিতি, আর এই সময় এসে যখন আহলে হাদিসদের জঙ্গিদের বিরুদ্ধে জোরালো ভূমিকা, জঙ্গিবাদকে এদেশ থেকে উৎখাত করার জন্য আহলে হাদিস আন্দোলনের যখন তীব্র আন্দোলন যখন তারা চালিয়ে যাচ্ছে তাদের লেখনীর মাধ্যমে, তাদের বক্তব্যের মাধ্যমে, ঠিক এই মুহূর্তে এসে একজন মালাউদের পক্ষ থেকে আহলে হাদিসদেরকে জঙ্গি প্রমাণ করার এই ষড়যন্ত্র, আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা অধিকার জানাই। যদি আহলে হাদিসদেরকে জঙ্গি প্রমাণ করতে হয়, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হানিফ, তিনি এক নম্বর জঙ্গি ছিলেন, তিনিও সভাপতি করতেন না, তিনিও মিলাদ ত্যাগ করতেন না, তাহলে তাকে কি জঙ্গি বলবেন? বর্তমান মেয়র সাহেব খোকন, তাকে জঙ্গি বলতে হবে? যে আলামত গুলো এই পত্রিকায় লেখা হয়েছে এগুলো সাহেব খোকনের মধ্যেও আছে। ঢাকা উত্তরে চলে যান, রহমতুল্লাহ এমপি, তিনি আহলে হাদিসের এমপি, যদি আহলে হাদিসের আমলগুলি জঙ্গির আলামত হয়ে থাকে, এই আমলগুলি যদি জঙ্গি শনাক্ত করার আলামত হয়ে থাকে, রহমতুল্লাহ এক নম্বর জঙ্গি হবে। কি দিয়ে ছাড়াবেন আপনি? কি খেয়ে লেখাপড়া করেছেন? কি বিদ্যা বুদ্ধি অর্জন করেছেন? জঙ্গি চিনতে হলে আহলে হাদিসদের কাছে আসতে হবে, আহলে হাদিসদের লেখনী পড়তে হবে, এসি রুমে বসে নিজের ইচ্ছা মতো যাকে তাকে জঙ্গি বললে
এদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। এদেশের চার কোটি আহলে হাদিসের বসবাস, চার কোটি আহলে হাদিস এদেশে ভেসে আসে নাই, আকাশ থেকে নামে হঠাৎ করে নাজিল হয় নাই, বংশ পরম্পরায় এদেশের নাগরিক তারা ফুৎকার দিয়ে তাদের আন্দোলনকে নিভিয়ে দেওয়া যাবে না। জঙ্গি তুমি জঙ্গি বললে জঙ্গি হয়ে যাবে না। কোরআন এবং সহি হাদিসের বিরুদ্ধে যা সমাজে চলবে তার বিরুদ্ধে আহলে হাদিসরা কথা বলবে, আন্দোলন করবে, জীবন বাজি রেখে হলো তারা এটা করে যাবে। তারা মৃত্যুকে ভয় পায় না, ফাঁসিকে ভয় পায় না, জেলকে ভয় পায় না। কোরআন হাদিসের বিরোধী যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে তারা যে কোনো সময় আন্দোলন সংগ্রাম করতে তারা প্রস্তুত আছে। অতএব সম্মানিত উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা এই এই রেডিকেল ইন্ডিকা বড় নামে যে ষড়যন্ত্রমূলক বার্তা পত্র পত্রিকা এসেছে, আমরা চার কোটি আলাদিসের পক্ষ থেকে এক তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, এই সম্প্রীতি বাংলাদেশ নামে এই এনজিওটিকে বাতিল করে দেওয়া হোক এদেশ থেকে, এবং তার পরিচালককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। আহলে হাদিসদের বিরুদ্ধে কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যে সমস্ত ধারাগুলো এইখানে নিয়ে আসা হয়েছে এইগুলো অবিলম্বে তার এই ধারা থেকে উৎখাত করে উঠিয়ে নিয়ে আহলে হাদিস সহ গোটা জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা মাননীয় সরকারের উদ্দেশ্যে বলতে চাই, চার কোটি আহলে হাদিসের বসবাস এদেশে আছে, কাজে আহলে হাদিসদেরকে যে যেদিক থেকে যা কিছু লিখলো যা বললো সেদিকে কান না দিয়ে সত্যিকার অর্থে জঙ্গি শনাক্ত করার জন্য কোরআন হাদিস ভিত্তিক যে ফর্মুলা আহলে হাদিস আন্দোলন দিয়েছে মোকারাম আহলে জামাতের লেখনীর মাধ্যমে, সেইটাকে পড়ার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, বুঝলে পড়লে তখন নিজেরা বুঝতে পারবেন যে জঙ্গি কারা। অতএব আসুন আমরা এর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এদেশের সরকারের কার্যকরী পদক্ষেপ আমরা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস সিয়ামের মাস, নেকি বর্জনের মাস, তাকওয়ার মাস, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তুমি এই হক জামাতকে টিকিয়ে রাখো, এই হক আন্দোলনকে তুমি বাঁচিয়ে রাখো, এই আন্দোলনকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সার্বিক জীবনে শ্রেফ এবং শ্রেফ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস জীবন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. فقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
ومقام رمضان إيمانا واحتسابا وغفر له ما تقدم من ذنبه متفق عليه সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কিরাম এবং আজকে এই ঢাকা মহানগরের আঙ্গাজোড়া আহলেদিস আন্দোলন বাংলাদেশ শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সমবেত সুধী মণ্ডলী একেবারেই ইফতারের সময়ের পূর্ব মুহূর্তে কথা বলাটা অনুচিত, কারণ সবাই এখন প্লেটের দিকে নজর। সবাইকে অনুরোধ করবো কিছুক্ষণ নজর এদিকে রাখেন, কারণ এখন শত চেষ্টা করলেও আপনি খেতে পারবেন না। অতএব আধ ঘন্টা আপনাকে প্লেটের দিকে না তাকিয়ে এদিকে তাকান, তাকান এদিকে। প্লেটমুখী কোনো বক্তব্য কারোর সঙ্গে হবে না। আল্লাহাক বলছেন সিয়াম ফরজ করা হয়েছে এজন্য যে তোমরা আল্লাহ বিরুদ্ধে অর্জন করো। আল্লাহ ভীরুতা না থাকলে সেখানে শয়তান ভীরুতা থাকে, একদিকে শয়তানের আহ্বান একদিকে আল্লাহর আহ্বান। মানুষকে আল্লাহ পাস আল্লাহর আহ্বান শোনার জন্য এক মাসের অনুশীলন করার জন্য এই রমজান মোবারকের এক মাসের সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম অবস্থায় খানা পিনা যৌন সম্ভোগ নিষিদ্ধ, একই সাথে যে সমস্ত কাজ সিয়াম ত্রুটিপূর্ণ করে সে ত্রুটিপূর্ণ সকল কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম অবস্থায় মিথ্যা কথা বললে, মিথ্যা কাজ করলে সিয়াম ত্রুটিপূর্ণ হয়, বাতিল হয় না কিন্তু ত্রুটিপূর্ণ হয়। যদি আমার পূর্ণ মার্ক না থাকে পরীক্ষায় তো আমাকে ফেল করব। আমরা সবাই এ গ্রেড প্রাপ্ত মুসল্লি হতে চাই, সেজন্য আমার সিয়ামটা ত্রুটিপূর্ণ যাতে না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো। এটা হলো আমাদের প্রথম নসিহত। এখানে আমাদের পরীক্ষা হচ্ছে কে সত্যিকারে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয়ে সিয়াম রাখছেন, কে সত্যিকারে আল্লাহর ভয়ে সিয়াম রাখছেন না, এ পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর ভয়ে অন্ধকারে বাথরুমে যেয়ে এক গ্লাস পানি পান করছেন না, অথচ আল্লাহর ভয়ে আপনি ঘুষ খাওয়া থেকে মুক্ত থাকছেন না, আপনি আল্লাহর ভয়ে সুদ খাওয়া থেকে মুক্ত থাকছেন না কিন্তু পানি পান করা থেকে মুক্ত থাকছেন, তাহলে এই সিয়ামকে পুরোপুরি পূর্ণ মার্ক আপনাকে দিবে, পূর্ণ নম্বর তো অনেক পাবেন না। দুইও দিয়ে চার হয় এটা যেমন সত্য, ঠিক তেমনি সিয়াম পালন করলে পূর্ণ নেকি লাভ হয় এটা সত্য। কিন্তু আল্লাহ রাসূল এটাও বলে দিয়েছেন বহু সায়েম এমন রয়েছে যারা সিরফ উপোস থাকে কিন্তু কোনো নেকি পায় না। বহু কায়েম অর্থাৎ তারাবি পড়া লোক এমন বহু আছে যারা তারাবি পড়ে কিন্তু কোনো নেকি পায় না, এটাও তো আল্লাহ নবীর হাদিস। যারা খতম তারাবি পড়েন হাবেশা কি পড়েন না পড়েন মুসলিমের কিছুই বোঝে না, খালি সুর শোনে, কেমন সুন্দর কেরাতটা হলো। আমাদের মধ্যে কোরআন বোঝার মতো লোক নাই, এজন্য 28 জন ইমাম সম্পর্কে ইবনুল আরাবি বলেছেন যেটা সালাত রসুল আমরা দিয়ে দিয়েছি, তিনি পুরা রমজান সিরাত কুল্লু আল্লাহ সুরা ইখলাস দিয়েই তারা বিশ্বাস করেছেন, অন্য কোনো কিছু পড়েন নেই। তাদেরকে প্রশ্ন করেন আপনি খালি একটা সুরা দিয়ে তারা পড়েন কেন, তারা বলে একটা সুরা যদি মানুষ অনুধাবন করে বুঝে আর কিছুই লাগে না, কিন্তু হতভাগা মুসলমান তো কিছুই বোঝে না, এটা খালি সুর শোনে, জীবনে তফসির পড়লো না, অনুবাদ দেখলো না, বুঝলো না, কিছুই না। আপনারা তফসির করার 30 পারে ঘরে ঘরে রাখুন, মসজিদে পড়ার ব্যবস্থা করুন, কোনো বেদাতি বই যেন আপনার আয় হাদিসের কোনো মসজিদে অত্যন্তপক্ষে আমাদের সংগঠনভুক্ত কোনো মসজিদে অন্য কোনো বই যেন প্রবেশ না করে। সাহিত্যের মাধ্যমে মানুষের মগজ ধুলাই করা হচ্ছে এখন, খুবই সাবধান। টিভি আপনারা শোনেন, অন্য টিভিতে ঢুকবেন না, আর তাহারি অনলাইন টিভি চালু হয়ে গেছে পয়লা রমজান থেকে, এটা শুনবেন বিশুদ্ধ কথা পাবেন, ইনশাল্লাহ আপনার সেলিমের আকিদা নষ্ট হবে না। যে কথা বলা হচ্ছে যদি প্রশ্ন করে এখানে যারা বসে আছে আমাদের চারি ভাগ বিভক্ত, এর বাইরে যারা আছেন আর যারা ভিতরে আছেন সব মিলে আমরা পৃথিবীতে চার রকম লোক বসবাস করি। একদল লোক আল্লাহকেও মানে না আল্লাহর বিধানকেও মানে না, এরা কিন্তু বাংলাদেশে আছে, আল্লাহকেও মানে না আল্লাহর বিধানকেও মানে না। আর একদল লোক আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বিধান মানে না, তাদের নেতাকে আবু জাহাল,
আবু জাহল, আবু লাহাব, আবু সুফিয়ান, ওমর ইবনে খালাফ, এরা সবাই কিন্তু আল্লাহকে মানত, কিন্তু আল্লাহর বিধান মানত না, আল্লাহ রসুলকে স্বীকার করেনি। এই দল লোক বাংলাদেশে নাই, আছে একটু খুঁজে দেখেন, দানি পাবে, বেশি তো যাওয়া লাগবে না, খোঁজার জন্য আল্লাহ গোয়েন্দা লাগাতে হবে না, নিজেদের মধ্যেই আছে। আল্লাহকে মানে নারায়ণ দেবী আল্লাহ আকবর, কিন্তু আল্লাহ কোনো বিধান মানে না, আল্লাহ বলতে সুদ খেয়ে না, আমার সরল না খালি কে পেট ভরফে, ঘুষ না খেলে তাদের বড় বড় কেমন করে, ফরমালিন না পেছনে একটা পচা জিনিস সাদা করবে কেমন করে, ফরমালিন ব্যবহার করায় ডাক্তার সাহেবরা হাসপাতালে করে মরা লাশগুলোকে তাজা রাখার জন্য, যাতে পচে না যায়, সেই ফরমালিন দিচ্ছে। এই আপেলে কমলায় খেজুরে যেগুলো আমরা এখন খাবো, এসব বীজ খাবো, দিচ্ছে কারা? মুসলমানরা দিচ্ছে। ও আবার সিয়ামও রাখে, ওমরাও করে, হজও করে, কোনো কাজে লাগবে? এরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর বিধান মানে না, কারণ আল্লাহর বিধান হচ্ছে মানো কাশনা ফালাইছেন না, যে ব্যক্তি প্রতারণা করলে সে মুসলমান নয়, খরিদ্দারকে প্রতারণা করা হচ্ছে না আমরা দিবে, প্রতারণা যে করে আল্লাহ রসুল বলছেন সে আমাদের দলভুক্ত নয়, কিন্তু আমরা আল্লাহর বিধান মানে না, প্রতারণা করছি, টাকা পয়সা আয় করছি, আবার জাকাতও দিচ্ছি, ওষুধও দিচ্ছি, ফেতরাও দিচ্ছি, সবই দিচ্ছি, আর মাদ্রাসায় টাকাও দিচ্ছি, মসজিদে টাকা দিচ্ছি, দানবীর খেতাব পাচ্ছি, কিন্তু আসল ইনকামের উৎস হলো ঘুষ অথবা ফরমালিন। এদের কি হবে? এই একদল লোক, এদের লিডার হচ্ছে আবু জেহাল। আবু জেহাল আল্লাহকে মানত, হজ করত, ওমরা করত, সবই করত, কিন্তু আল্লাহর বিধান মানত না। তৃতীয় নম্বর লোক হচ্ছে তারাই যারা আল্লাহকে মানে এবং আল্লাহর বিধানকে মানে, সময় সুযোগ মতো মানে, সুবিধা মতো, যেখানে দেখা যায় স্বার্থে ঘা লেগেছে ওটা মানে না, যেখানে স্বার্থে ঘা লাগে না ওটুকু মানে, সুবিধাবাদী মুসলমান। এই তৃতীয় শ্রেণীর লোক কিন্তু আমাদের এই মুসলিদের মধ্যেই আছে। আমি দেখছি বহু মুসলিদ দাঁড়িয়ে যায়, মাথা টুপি ঠিকই আছে, টুপির কদর বেশি, দাড়ির কদর নাই, টুপি গেলে সালাতের সময় মাথা দিতে হয়, আর দাড়ি সবসময়। কিয়ামতের মাঠে আল্লাহ রসুলকে আমরা সাফাত চান না, কারো সাফাত কবুল হবে না, প্রথমে আমাদের নবীর সাফাত তো আগে লাগবে, ঠিক না? নবীর সাফাত ছাড়া কারোরই জান্নাত যাওয়ার ক্ষমতা নেই, এমনকি কোন নবীও আমাদের নবীর সাফাতের আগে জান্নাতে প্রবেশ করবে না। সেই নবীর সাফাত আপনি কামনা করবেন, যদি জিজ্ঞেস করে হে আল্লাহর বান্দা তুমি সারাটা জীবন দাড়ি চাষলে আর দাড়ি ছাটলে, আমার সুন্নতের উপরে কাছে লাগিয়েছো, বুলেট লাগিয়েছো, খুর লাগিয়েছো, আজকে কি আমি তোমাকে হাউস কোয়াশারের পানি পান করাবো? আপনার নিজের বিবেকটি বলে আল্লাহকে নবসুদ কি করাবে? কিন্তু আপনি টুই মাথা দিয়েছেন, এটা 10 মিনিটের জন্য বা আধ ঘন্টার জন্য, বাড়ি এখান থেকে বেরিয়ে পর আপনি টুই পকেটে ঢুকে রাখবেন, যেহেতু ওটা ঢুকানো যায় সেহেতু ওটা আপনি মাথায় দিচ্ছেন, কিন্তু দাড়ি তো কাটি ছড়ি আবার নতুন করে লাগানো যায় না, এজন্য দাড়ি ও কাটাই না ভাগ্য। হিন্দু মুখে দাড়ি ওঠে না, নাস্তিকের মুখে দাড়ি ওঠে না, মুসলমানের মুখেও দাড়ি ওঠে না, সব তো সমান হয়ে গেলাম না? তবে রবীন্দ্রনাথ হিন্দু দাড়ি ছিল, কার্ল মার্ক্স কমিউনিস্ট দাড়ি ছিল, অত দাড়ি দিয়ে টুপি দিয়ে মুসলমান পরিচয় করে আল্লাহর কাছে পাত্তা পাবেন না। তিন রকম হলো তো, আল্লাহকে মানি, আল্লাহর বিধানকে মানি, সুবিধা মতো মানি, সুবিধা মতো ছাড়ি, এটা হলো সুবিধাবাদী মুসলমান। আপনার কি এ দলে যেতে চাচ্ছেন নাকি? না না, দেখে খানা পিনা ভালো হয় মনে করে এখানে আসছেন নাকি? বাড়ি গেলে ভালো খাওয়া দাওয়া হয় না, শুধু মুড়ি আর চানাচুর, আস্তে আস্তে আঙ্গালের মাঝে আবিষ্কার আসছে, খানা দিলে নিঃসন্দেহে ভালো হবে, অত ওখানে গিয়ে হাজিরা দেয় তাহলে বেশ কিছু না বিরিয়ানি তো হবে না। চার নম্বর মুসলমান তারাই যা আল্লাহকে মানে, তার বিধানকেও মানে, যে কোনো মূল্যে বিধানকে ছাড়ে না, তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনারা কোন দলে থাকবে, শেষ দলে না আগের দলে? শেষ দলে থাকার জন্য আমরা আপনাদেরকে আহ্বান করছি। রমজানের প্রতি রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাকে, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, ইয়া বাগিয়াল শাররে আকসেম, হে কল্যাণের অভিযাত্রী এগিয়ে এসো, হে অকল্যাণের অভিশারী।
থেমে যাও, খবরদার সামনে পা বাড়িয়ে না। প্রতি রাত্রিতে আল্লাহ বহু জাহান্নাম বাসীকে মুক্তি দিয়ে থাকেন। যদি আমাদের মধ্যে কেউ আল্লাহ জাহান্নামের তালিকাভুক্ত করে রাখেন, আমরা কি প্রার্থনা করতে পারি না, হে আল্লাহ তুমি রমজানের বরকতে আমাদের জাহান্নাম থেকে মুক্তি দাও, কারো অন্তরে দাগ কাটে না। আল্লাহ কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ তুমি আমাদেরকে এই রমজানের রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তি দান করো। বল আল্লাহুম্মা আমিন। আমাদের নারী পুরুষ, আমাদের মা বোন, আমাদের সবার অন্তরের কামনা আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে এক মিনিটের জন্য থাকতে রাজি নই। কারণ জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি তার হবে, শুধু পায়ের গোড়ালি পর্যন্ত জুতা পরানো হবে আগুনের জুতা, তাতে মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। এর মধ্যে কি কেউ আছেন জাহান্নামের শাস্তি ভোগ করার সাহস করবেন? না, কেউ নাই। অতএব আপনাদের প্রতি আমাদের অনুরোধ, এই চার ধরনের লোকের মধ্যে চতুর্থ ধরনের লোকের মধ্যে আপনারা থাকুন, যিনি আল্লাহকে মানেন, আল্লাহর বিধানকে মানেন। বাংলাদেশে বসবাস করব, দেশের সরকারের বিধান মানব না, তাহলে তো আমাকে তো জেলখানাতে যেতেই হবে। আল্লাহর বিধান আল্লাহকে মানব, আল্লাহর বিধানকে মানব না, আমাকে তো জাহান্নামে যেতেই হবে। অতএব সকলের প্রতি আমাদের একান্ত নিবেদন, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করুন। আল্লাহর নির্দেশ কোথায় পাওয়া যাবে বলুন? আল্লাহ পাকের নির্দেশ কোথায় পাওয়া যাবে? এই যে আমার সামনে আছে, এটা কি? এটা কি মানুষের লেখা? যতটা পণ্ডিত আমরা হই, এখানে ভাগ দেওয়ার ক্ষমতা আছে? এটা আল্লাহর বিধান, এর একটা নোকতা হরফ জের জবর পাল্টানোর ক্ষমতা মানুষের নাই। চিরন্তন গ্রন্থ, পৃথিবী থেকে সব গ্রন্থ হারিয়ে গেছে, সব ভাষা হারিয়ে গেছে, ল্যাটিন ভাষা নাই, সংস্কৃত ভাষা নাই, কালজি ভাষা নাই, মুসার ভাষা হিব্রু নাই, ঈসার ভাষা খালেদি নাই, মোহাম্মদের ভাষা আরবি ছিল, আছে, আগামী দিন ইনশাআল্লাহ থাকবে। এর কারণ কি? এই কোরআন, এই হাদিস। কোরআন হাদিস যতদিন আছে ততদিন ভাষাও নষ্ট হবে না। আরবি ভাষায় দেড় হাজার বছর পূর্বে কতবার এই কেমন সিয়ামের যে অর্থ ছিল, আজকে ঠিক একই অর্থ আমরা বলছি। হে মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, সেদিনও ঠিক একই অর্থ ছিল, আজও ঠিক একই অর্থ আছে। এই যে আল্লাহ পাকের বিশেষ মেহরবানি, শুধুমাত্র এই আরবির ভাগ্যে এটা আছে, অন্য কোনো ভাষার ভাগ্যে নাই। কারণ এই ভাষার বুকে লুকায়িত রয়েছে পবিত্র কোরআন, আল্লাহ পাকের সহিহ হাদিস, আল্লাহ রাসূলের সহিহ হাদিস সমূহ। আল আল্লাহর নবী কোনোদিন কোনো কথা আল্লাহর হুকুম ছাড়া বলতেন না, আর তিনি বলে গেছেন আমাদেরকে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ পাক তোমাদের যা নির্দেশ দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। এই মুহূর্তে আজকে আমাদের ঢাকা সফরের শেষ দিন, ভালো করে খেয়াল করে শোনেন, ঢাকাতে আজকের পরে আর প্রোগ্রাম আমার হবে না। এখানে এসে দুটো ফেতনা লক্ষ্য করলাম, একটা হলো আহলে হাদিসদের মধ্যে ফেতনা, একটা আহলে হাদিসের বাইরের ফেতনা। আহলে হাদিসের বাইরের ফেতনা এই, যাতে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন এগিয়ে যেতে না পারে সেজন্য তারা ভয় দেখাচ্ছে যে খবরদার, এরাই চরমপন্থী যারা আকিদা নিয়ে কথা বলে, আমল নিয়ে কথা বলে। কারণ তারা বলতে চায় যে সমস্ত শিরক বিদআত চলছে এগুলোই চলবে, কোনো নড়চড় হবে না। যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন প্রত্যেকে তার কওমকে বলেছেন, ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো উপাস্য নাই। তার কওম বলেছে তাদের বংশের লোকেরা বলেছিল যে না, হে মোহাম্মদ, হে নবী, তোমাদের কোনো কথা শুনবো না, আমরা আমাদের বাপ দাদা যা করে আসছে তাই মানবো, তাই শুনবো। সেদিনে সে কাফেরদের কথা আজকে এই সময় হুজুরদের কথা মিলে যাচ্ছে না। আপনি কবর পূজা করবেন, আর মক্কার লোকেরা মূর্তি পূজা করতো, এদেশে হিন্দুরা দুর্গা পূজা করে, তারা মা দুর্গা বলে, আরে বাবা অমুক পীর বাবা বলেন, বাবাই আর মায়ের ফারাকটা কি?
মায়ের মূর্তির সামনে রাখে, বাবার মূর্তি কবর তলায় থাকে, মায়ের শুনতে পায় না, বাবার শুনতে পায় না। আমরা যদি বলি হে মুসলমান মূর্তি পূজা করো না, কবর পূজা করো না, এটা কি আমাদের নিজস্ব কথা না কোরআন হাদিসের কথা? কোরআনের কথা বলতে যারা নিষেধ করে তারা কোন ধরনের মুসলমান? তাদেরকে যদি জঙ্গি বলা হয় 100 বার নয় লক্ষবার জঙ্গি হবো, হাদিস কোরআন ছাড়বো না। কথা বুঝতে পেরেছেন তো? আপনার কি ভয় বলাবার নাকি? এখন যারা বলছে ওরাই জঙ্গি, ওরা ইসলামের দুশ্মন, ইসলামের দুশ্মনদের অধিকার নেই বাংলার জমিনে বসবাস করা। কারণ বাংলাদেশের স্বাধীনতা, আপনি এটা খেয়াল করেন তো, আপনি আমার কথা শোনেন, বাংলাদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম। যারা রাজনীতি করেন বলছে যে আমলিক করেন, ভালো করে শোনো, তোমরা স্বাধীনতার পক্ষে শত্রুকে দাবি করো। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনাই হচ্ছে ইসলাম। পশ্চিমবঙ্গের লোক বাংলায় কথা বলে না, মমতা বাংলায় কথা বলে না, হাসিনা বাংলায় কথা বলে না, দুটো রাষ্ট্র এক হয় না কেন? এসব বাঙালি বাঙালি ভাই হয়ে যায় তা হয় না কেন? কারণ কি, মমতার লোকেরা ধর্মের দিক দিয়ে হিন্দু, ওরা মূর্তি পূজারী, আর হাসিনার লোকেরা ধর্মের দিক দিয়ে মুসলমান, এরা মূর্তি ভাঙ্গা জাতি, এরা আল্লাহর পূজারী। আর এই জন্য হাসিনার দল আর মমতার দল কোশ্চেন কেন এক হবে না? যদি আমরা হাসিনাকে বলি চলে যাও মমতার সঙ্গে দিদি বানাও এক হয়ে যাও, হলে কি হবে? বাংলাদেশের স্বাধীনতা আগামী কালকেই ধ্বংস হবে, মোদির গোলামি করতে হবে। আমরা কি দিল্লির গোলামি করতে রাজি আছি? আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক স্বাধীন থাকতে চাই, আর স্বাধীন থাকতে গেলে অবশ্যই দেশে ইসলাম থাকতে হবে, ইসলাম থাকলেই তবে আমরা স্বাধীন। তার বিষয়টা মাথায় ঢুকছে এখন? পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান কোথায় চিন্তাই করা যায় না? 2000-3000 দূরে পশ্চিম পাকিস্তান এক হয়েছিল কেন? দুটোই দুপাশের লোক আমরা একই মুসলমান, অথচ কাছেই কলকাতা, তাদের সঙ্গে আমরা এক হয়নি কেন? কারণ তারা ধর্মে অমুসলমান, আমরা হইল মুসলমান। তো মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি হইল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের সেই ম্যাপের উপরে আসছে বাংলাদেশ। যদি আজকে কেউ বলে বাংলাদেশের চেতনা হলো ধর্ম নিরপেক্ষতা, পাগল ছাড়া কিছু না। ধর্মকে অস্বীকার করে কোশ্চেন করলে বাংলাদেশকে অস্বীকার করা যায় না। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি হলো ইসলামের উপরে। যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকে আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি বলতে পারি না, তাকে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে শক্তি বলবো। কথা মনে আছে? আর ইসলামের মূল জিনিসটা তৌহিদের উপরে, আল্লাহ এবং রসুলের স্বীকৃতির উপরে। সেই আল্লাহ এবং রসুলের স্বীকৃতির পক্ষে দেশে সবচেয়ে জোরালো ভূমিকা রাখে আহলেদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলেদের যুব সংঘ। এরা তৌহিদের সঙ্গে কাউকে আপোষ করে না। তোমরা মূর্তির বদলে কবর পূজা করবা আর ছবি মূর্তি পূজা করবা, এটা কোশ্চেন করো, প্রকৃত মুসলমান মেনে নিবে না। ঠিক অন্য করে রসুলের বদলে মজার পূজারি করবা, ইমাম পূজা করবা, পীর পূজা করবা, এটাও হবে না। রসুলের হাদিস ফাইনাল। কি আপনারা কি বলছে বুঝতে পারেন নাই? রসুলের হাদিস পাওয়ার পরে যদি কি বলে ইমামের কথা মানবো, ওটা কি রসুলের সঙ্গে শিরিক করলো না? যদি কি বলে রসুলের হাদিস পাওয়ার পরে পীরের কথা মানবো, ওকে রসুলের সঙ্গে শিরিক করলো না? রসুল বলছে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করো। আপনি বলছেন ইসলামিক ফাউন্ডেশন বলেছে 3 মিনিট পরে ইফতার করো, 3 মিনিট পরে যে করবে সে রসুলের হাদিসের সঙ্গে বেইমানি করবে না? আহলে হাদিসরা সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করে, ইসলামিক ফাউন্ডেশনের হুকুম মানে না। কারণ ইসলামিক ফাউন্ডেশন ডিজি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে না, করলে আমার রসুল আমাদের সুপারিশ করবে। এই একটা খালি উদাহরণ দিলাম। সহিহ হাদিসে যেভাবে সালাত আছে আহলে হাদিসে সেইভাবে সালাত আদায় করে, সবাইকে সেইভাবে সালাত আদায় করার জন্য আহ্বান জানায়, এটা আপনাদের গা জ্বালা করে কেন? মানুষ এখন চোখ খুলে গেছে, চোখে এখন আর অন্তর ঠুসে কারো নাই। আমরা হাদিস দেখিয়ে দিচ্ছি, খোলো বুখারি, খোলো মুসলিম, দেখো অমুক আমার হাদিস, দেখো কিভাবে আল্লাহ নবী সালাত আদায় করেছেন, একেবারে আয়নার মধ্যে পরিষ্কার। এই যুগে মানুষকে অন্ধ সাজানো যাবে না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ এদেশের মুসলমানকে একটাই মাত্র দাওয়াত দিয়েছে, আসুন আমার সঙ্গে বলে সবাই আসুন, জোরে বলে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। হে যুবক তুমি রাজি আছো? হে
বৃদ্ধ তুমি রাজি আছো, হে মহিলা তুমি রাজি আছো, নইলে তোমার জীবনই ব্যর্থ। যদি কোরআন হাদিস বাইরে তুমি জীবন গড়ার চিন্তা ভাবনা করো, তোমার জীবনই ব্যর্থ। ওটা কোন জীবনই না, গরু ছাগলের মাংস তুমিও খেয়ে নিয়ে বেঁচে যাবো। বরং বলবো গরু ছাগল অনেক ভালো, তার ডায়রি বয়ে যায় না। আর তুই মুসলমান, তুমি আল্লাহর হুকুম মানো না। এই জন্যই বলি অকৃতজ্ঞ মানুষের চাইতে কৃতজ্ঞ কুকুর অনেক ভালো, যে কুকুর মনিমের জন্য জীবন দেয়। আর মানুষ আল্লাহর হুকুম মানার জন্য জীবন দিতে রাজি হয় না। এই মৌলিক কথা মনে রাখবে। এই চার ধরনের মানুষের মধ্যে আমরা যেন তিন নম্বর ধরনের মধ্যে থাকতে পারি, যারা আল্লাহকে স্বীকার করে, আল্লাহর বিধানকে স্বীকার করে এবং মান্য করে। আর আমাদের সাফাতকারী আমাদের রসুল, অন্য কোনো মানুষ নয়। আহলাদিস আন্দোলন বাংলাদেশ একটা সুসংগঠিত সংগঠনের নাম, যারা সমাজ সংস্কারে বিশ্বাসী। এখানে গিয়েও দুটা দল হয়ে গেছে, তিনটা দল হয়েছে। এক দল মনে করে খালি নারাতে পেয়ে দেবো, জান্নাতে চলে যাবো, আল্লাহ গফুর রহিম, হজ করবো, ওমরা করবো, এটা হবে না। কারণ শেরেক বেদাত করে পশ্চিম কালে কোনো মুসলমান জান্নাতে যেতে পারে না। আর এক দল মনে করে যে কোনো মূল্যে ব্যালটের অধিকারী হতে পারলে ক্ষমতায় যাবো, গিয়ে এক হুকুমে সব নামাজি বানাই দেবো, এটাও হবে না। একটা প্রমাণ আপনারা নিজেরাই, আপনারা ব্যালট হাতে নিয়েছেন, অত নারী নির্যাতন বন্ধ করতে পারছেন না। বিগত 26 বছর এদেশে নারীর শাসন চলছে না। খালেদা হাসানা মিলে 26 বছর হলো, 27 বছর পড়তে যাচ্ছে, 27 বছর এদেশে নারী প্রধানমন্ত্রী, নারী নির্যাতন 27 বছর আগে যা ছিল তার থেকে 27 গুণ বেশি হয়েছে। তা কি লাভটা হলো? হাতে তো আপনার ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে কোশ্চেন করলে মানুষকে পরিবর্তন করা যায় না। যেটা পরিবর্তন করা যায় সেটা হলো আল্লাহ ভীরুতা, আপনাকে আল্লাহর কাছে আসতেই হবে। আমরা বলতে পারি কোন মন্ত্রী বউ পুলিশ প্রহরা ছাড়া অর্ধ নগ্ন ড্রেসে সিনেমার প্লেয়ারদের মতো ঢাকার রাজপথে এক একে হাঁটা দেখে হিম্মত কেমন তোমার আছে? নাই। অতএব ব্যালটের অহংকার করো না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ ব্যালটের পূজারি না। আমাকে ভোট দাও, দেশের শান্তি বয়ে যাবে, দুধের লহর বয়ে যাবে। এই ধোকাবাজের মধ্যে যে ইসলামপন্থীরা ছিল অ্যান্থ্রাক্স ঠেলা বুঝতে পারছে, অত সহজ নয়। আমরা এর বিরোধিতা করেছিলাম, নবী রাসূলুল্লাহ ভোট ভিক্ষা করার জন্য দুনিয়া আসেন নাই, তার এসেছিলেন মানুষের কাছে দিন নিয়ে তাদেরকে আল্লাহর ভয় দেখানোর জন্য এসেছিলেন। মুবাশশিরা ওয়া নাদীরা, জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। আমরাও চেয়েছি আপনাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাতে, জাহান্নামের ভয় প্রদর্শন করতে। দু নম্বর হলে একদল লোক বেরিয়েছে চরমপন্থী, আজকে আসার সময় রাস্তা ধারে দেখলো হিজবুত তাহরীরের পোস্টার দেখলাম, বাপরে বাপ, অথচ এটা নিষিদ্ধ সংগঠন। এই পোস্টার এখন আছে, কেউ ছেড়ে নাই। তাহলে যুব সংঘের পোস্টার কালকে মেরেছে, আজকে ছেড়ে ফেলেছে। হিংসা কাদের উপরে কাজ এখন বোঝেন? এখন যারা সরকারের ঘরে বিরোধী, যারা নিষিদ্ধ সংগঠন, তাদের পোস্টার রাজপথে চলছে রাজধানীর বুকে, অথচ আহলেদের যুব সংঘের সংগঠনের এই পোস্টার সিঁড়ি ফেলছে, অথচ ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আহলেদিস, এই উত্তর সিটি কর্পোরেশনের এই সভাপতি এমপি রহমতুল্লাহ আহলেদিস, প্রধানমন্ত্রী বহু এমপি মন্ত্রী আহলেদিস আছেন, অথচ এখানে আহলেদের যুব সংঘের পোস্টার চলবে না, চলবে নিষিদ্ধ সংগঠনের পোস্টার আসতে দেখে না। এই জন্য বলছি ক্ষমতার পূজারি হওয়া ভালো না। যারা মনে করছেন রাতারাতি বুলেটের মাধ্যমে সরকারকে হত্যা করে আমরা ক্ষমতা দখল করব অথবা দেশে ইসলাম কায়েম করব, ভুলে যান, কোশ্চিন কালে তা পারবেন না। দেশের রক্ত গঙ্গা বইয়ে যারা দেশের শান্তি কায়েম করতে চায় তারা হতভাগা বোকা, একবার বোকা জাতি। এরা হলো খারেজি, এরা চরমপন্থী, এরাই হযরত আলীকে হত্যা করেছে। আল্লাহ রসুল বলছেন দেখো আল খাওয়ারিজ কিলাবুন নার, এই চরমপন্থীরা জাহান্নামের কুকুর। কুকুর তো খালি মানুষ মানে মারার জন্য আগ্রাসী চরিত্রে ঘুরে বেড়ায়। এই সমস্ত মানুষগুলো কবিরের গণগানার মানুষগুলো যে পেলিকের কিউকির মারবে গুলি করবে সেই তালে থাকে। এই জন্য আল্লাহ রসুল এদেরকে কিলাবুন নার বলে গেছেন, জাহান্নামের কুত্তা বলে গেছেন। সাধারণ আহলাদের তরুণের যুবকরা কোশ্চেন কেন যেন তোমরা এই চরমপন্থী জঙ্গিবাদী দলের সঙ্গে যেও না। ঠিক আরেক দল কেউ তোমরা শৈথিল্যবাদ হয়ে না, সালাদ শ্যাম কিছু নেই, মদ খেয়ে ঘুরি বেড়াবা, আর নারা তো ঘুরে আল্লাহ করে ইফতার করবে বেড়ে সে, এদের মধ্যে মুসলমান তোমরা হবে না। শৈথিল্যবাদী হওয়া যাবে না, জঙ্গিবাদী হওয়া যাবে না, মধ্যপন্থী তোমাকে হতে হবে। অবশ্যই আহলাদের যুব সংঘ, আহলাদের আন্দোলন বাংলাদেশ, আহলাদের মহিলা সংস্থা এবং সোনামণি, এই চারটি সংগঠন কাজ করে যাচ্ছে। তোমরা এদের সঙ্গে থেকো, সংঘবদ্ধ থাকো, বিভক্ত থেকো না।
আর একদল ফেতনা বেরিয়েছে আহলেদের মধ্যে, এরা বলছে তোমরা আহলেদের বলা যাবে না, তোমরা আহলেদ সব ভালো হও, কিন্তু তোমরা ক্ষমতা ক্ষমতা ঐক্যবদ্ধ হইও না, জামাতবদ্ধ হইও না, এই সমস্ত মুসলিমদের বড় আপনাদের কাছে বড় বড় ভিড় হয়ে গেছে এখন সব। মনে রাখবেন এই যে ঈদ দিয়ে ওরা মসজিদ যাচ্ছে না, এই যে ঈদ গুলো পাকাই যাবে কেন, তো এক নম্বর কেনেন না, এই ঈদ গুলো ফেলে রাখেন দেখি মসজিদ হবে না, সিমেন্ট লাগবে, বালু লাগবে, রড লাগবে, আশ্চর্য করতে হবে না। আহলে জান্নাত বাংলাদেশ বলে যে আপনারা যতই ইট বানান না কেন, সহি আকিদার মুসলমান তৈরি করেন, যতক্ষণ পর্যন্ত আরসিসি দিয়ে ওগুলো মজবুত না করা যাবে, সংগঠনভুক্ত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত ওই সহি ইটের কোনো দাম নাই। কথা বলে থাকবে এক লাঠি বলে ইট পড়ে যাবে। আমরা ওই রকম আহলে সাথে রাজি না, আমরা দশজন থাকে বাংলার জমিনে ঐক্যবদ্ধ থাকলে এক আমিরের অধীনে সারা দুনিয়া দিয়ে গেল আমরা দিন সর্বদা সত্য পরিত্যাগ করব না, এটাই হলো আমাদের আহ্বান আপনাদের কাছে। ইমারতের অধীনে বায়াতের মাধ্যমে ঐক্যবদ্ধ শিশু টেলা প্রাচীরের মধ্যে থাকুন। আল্লাহর নির্দেশ ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে সংগ্রাম করে শিশু টেলা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ ভাবে। আপনাদের ঐক্যবদ্ধ থাকবে না, বিভক্ত হবে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ একজন আমিরের অধীনে বায়াতের মাধ্যমে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গঠন করবার শপথ নিয়ে দাওয়াতে কাজ শুরু করেছে। এখন আপনারা জেনে দিবেন না দুনিয়ার একবার সে আপনাদের ব্যাপার, কিন্তু আমরা জান্নাত চাই। কোনটা চান বলে? জান্নাত চাই। চলেন না জেলখানা চলে যায়, ক্ষতি কি আছে? জেলখানা তো আমার বাড়ি। নবী ইউসুফ জেলখানা ছিলেন না, আমরা তো সাত বছর জায়গায় থাকার কথা, কি যা আসে সেখানে বহু লোক তৈরি হয়েছে। জেলখানা যান, যেখানে যান, ফাঁসি যান, যাইলেন একটা মুহূর্তের জন্য পবিত্র কোরআন ও সহিহ বিধান ছাড়তে রাজি নই। আল্লাহ পাক প্রত্যেক মুমিন মুসলমান নর ও নারীকে পবিত্র কোরআন ও সহিহ আলোকে জামাতবদ্ধ ভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। পরিশেষে আঙ্গার জোড়ার ভাইদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ঢাকা জেলা আন্দোলনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যুব সংঘকে, তারা তাদের ঐকান্তিক উদ্যোগের মাধ্যমে আজকে আমাদেরকে এখানে কথা বলার সুযোগ দান করেছেন, যে আল্লাহ পাকের মেহেরবানিতে সম্ভব হয়েছে সে আল্লাহ পাকের শুকরিয়া জানাচ্ছি। এই সঙ্গে সঙ্গে এখানকার উদ্যুক্ত ভাই বোনদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের এই ইফতারের বদলে যত লোক ইফতার করবে প্রত্যেকের ইফতারের নেকি পূর্ণ নেকি জন্য আপনাদের আমল্লা মাল্লা লিখে দেয়। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।